আমরা মুর্শিদাবাদের দুজন বিশিষ্ট শিল্পীকে পেয়েছি আমাদের মধ্যে সাধনদা এবং সমীরদা। আমি সাধনদার কাছ থেকে কিছু জেনে নেবো যে এই মুর্শিদাবাদ সোনাঝুরি হাট আর যে মুর্শিদাবাদ শিল্পীরা এবং ক্রিয়েটিভ বেঙ্গল যে করলো আপনার কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগলো। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার যে আমাদের হস্তশিল্পী আমরা আছি তাদের জন্য যে ভাবনা, খুব অল্প সময়ের মধ্যে প্রথম যে সোনাঝুরির হাট হলো, যেটা আগামী দিনে আরও প্রচারের মাধ্যমে ব্যাপকরত হবে এবং সব জায়গায় ছড়িয়ে যাবে ডিস্ট্রিক্টে, এই আশা আমি রাখি। আশা করবো এই উদ্যোগ যারা নিয়েছেন, বিশেষ করে তার মধ্যে আমিও ছোটোখাটো স্বল্প আছি, সমীরদা তো সাংঘাতিক ভূমিকা পালন করেছেন, আপনার অপরিসীম দায়িত্ব ছিল, আপনি দায়িত্ব পালন করেছেন, হ্যাঁ, এর জন্যে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এর সাফল্য কামনা করি, যাতে গোটা মুর্শিদাবাদ জেলায় এই সোনাঝুরি হাট থেকে ছড়িয়ে দেওয়া যায়।